নতুন প্রজন্মকে বিএসএফে যোগদানে উৎসাহিত করতে সুদূর আগরতলা থেকে পেট্রাপল পর্যন্ত সাইকেল র্যালি বিএসএফ জওয়ানদের। সেনাবাহিনীতে যোগ দিতে আগে দরকার শারীরিক সক্ষমতা। যুব সমাজকে শারীরিকভাবে সুস্থ থাকতে, শরীর চর্চা, ড্রাগ মুক্ত থাকা এবং আগামী দিনে যুবকদের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীতে যোগদান করার জন্য অনুপ্রেরণা দিতে ত্রিপুরা থেকে 19 জন সীমান্তরক্ষী বাহিনী সদস্যের সাইকেল যাত্রা। 1 নভেম্বর আগরতলা থেকে সাইকেল নিয়ে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা। প্রায় 2500 কিলোমিটারে তাদের এই যাত্রায় সীমান্তবর্তী লাগোয়া যত গ্রাম রয়েছে সেই সমস্ত গ্রামে এবং সেই সমস্ত গ্রামের স্থানীয় স্কুলের তরুণ প্রজন্মদের সীমান্তরক্ষী বাহিনী সম্পর্কে বিভিন্ন রকম সচেতনতামূলক প্রচার অভিযান চালাচ্ছেন তারা। मिस्टर विकास कुंडू असिस्टेंट कमांडेंट की कमांड में 19 साइक्लिस्ट हैं जिन्होंने अभी तक 2500 किलोमीटर की यात्रा को कम्प्लीटली कंडक्ट करना है। नेशनल इंटीग्रेशन यूथ को एक मैसेज देना है कि ड्रग्स से दूर रहें, यूथ को मैसेज देना है कि अपने आप को फिट रखें जिससे कि वो फोर्सेस को ज्वाइन कर सकें। बॉर्डर सिक्योरिटी फोर्स की इंटरनेशनल बॉर्डर के साथ लगे हुए बॉर्डर रोड के साथ में रहने वाले गांव और स्कूलों में ये बच्चों के साथ मिलकर उनको ये संदेश देते हुए आ रहे हैं। বুধবার রাতে নদিয়ার মুলিয়াপাড়া বিএসএফ ক্যাম্পে তারা রাত্রি বাস করেন। সেখানে সীমান্তরক্ষী বাহিনী 54 নম্বর ব্যাটেলিয়ানের ডিআইজি সঞ্জয় কুমার তাদের স্বাগত জানান। এরপর এদিন সকালবেলা উঠে আবারও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে তাদের যাত্রা শুরু হয়। স্বাভাবিকভাবেই সীমান্তরক্ষী বাহিনীর এমন কর্মসূচির ফলে খুশি এলাকার সকল বাসিন্দারা। ছোট ছোট কচিকাঁচারা বিএসএফ এর যাত্রাপথে তাদের সম্বর্ধনা দিতেও ভিড় জমায়ে দিন। বিএসএফ এর পক্ষ থেকে গত 1 নভেম্বর যে অভিনব সাইকেল র্যালির আয়োজন করা হয় এই সাইকেল র্যালিটি নদিয়া থেকে এদিন পৌঁছায় পেট্রাপোলের হরিদাসপুর ক্যাম্পে। ত্রিপুরার আগরতলা থেকে আসাম হয়ে মেঘালয় হয়ে নর্থ বেঙ্গল এবং সাউথ বেঙ্গল ঘুরে 39 দিনে 2237 কিলোমিটার অতিক্রম করে আজ তারা পৌঁছান হরিদাসপুর বিএসএফ আউটপোস্টে। এদিন এখানে বিএসএফ এর পক্ষ থেকে স্কুলের ছাত্রছাত্রীদের সহযোগিতার মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়, ছোট অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এই র্যালিতে মোট 19 জন বিএসএফ জওয়ান অংশগ্রহণ করেন। এই বিষয়ে এই র্যালির দায়িত্বপ্রাপ্ত অফিসার বিকাশ কুণ্ডু বলেন, আমাদের এই র্যালির মূল উদ্দেশ্য সাধারণ মানুষকে সচেতন করা, যে সমস্ত বর্ডার সংলগ্ন এলাকায় চোরাচালান হয় সেই বিষয়ে সচেতন করা এবং নতুন প্রজন্মকে বিএসএফ এর প্রতি আকর্ষিত করা। গত 1 নভেম্বর আমরা এই সাইকেল র্যালি শুরু করি। মোট 41 দিনের এই যাত্রা 2331 কিলোমিটার সম্পূর্ণ করেছি আমরা। ভারত সরকার স্পেশালি বিএসএফ দ্বারা আজাদি কে অমৃত মহোৎসব 75 বর্ষ পুরো হোনে কে উপলক্ষ মে भारत के और स्पेशली सीमावर्ती लोगों के बीच में राष्ट्रीय एकता, सद्भावना, देशभक्ति, बॉर्डर पर रहने वाले लोगों को ड्रग्स और उसके खतरों के बारे में अवगत कराना और बॉर्डर पॉपुलेशन स्पेशली यूथ को बीएसएफ, सीआरपीएफ और अन्य आर्म्ड फोर्सेज ऑफ द यूनियन ऑफ इंडिया को ज्वाइन करने के लिए मोटिवेट करना और उनको रिक्रूटमेंट प्रोसीजर्स इसके बारे में बताना। मेरा और मेरी साइकिलिस्ट टीम का अनुभव काफ़ी अच्छा रहा। तकरीबन हमने 2800 किलोमीटर के आसपास हम पूरी जर्नी करेंगे। नॉर्थ ईस्ट और बंगाल को क्रॉस कर लगभग 4 स्टेट्स भारत के और 6 बीएसएफ के फ्रंटियर्स को हम 41 दिन की यात्रा में पूरा क्रॉस करेंगे। ये साइकिल रैली बीएसएफ के द्वारा 1 नवंबर 2022 को आईसीपी अखूरा अगरतला से शुरू की गई थी, जो 11 दिसंबर 2022 को 118 बटालियन बीएसएफ टैगोर विला कोलकाता में इसका समापन होगा। সব্যসাচী ভট্টাচার্য, रिपोर्ट न्यूज नोमैंस लैंड প্রেট্টাপোল। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।